স্ট্যাচু হয়ে গেল কেন? কে বললাম স্ট্যাচু? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি স্ট্যাচুই। মানে সেই কখন থেকে বসে আছি, তুমি খাবারও দিচ্ছ না, মানে কি জানি ভাবছো স্ট্যাচুর মতো না? মানে হ্যাঁ, মানে কি কোনো সমস্যা? খিদে নেই? খিদে নেই। আচ্ছা, আমারও না খিদে নেই, খাবো না। আচ্ছা নীলা, চলো না মানে কোথাও বেরিয়ে আসি। কোথায় যাবে তুমি বলো? মানে তোমার যেখানে ইচ্ছা, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে খুশি। তোমার না বিজনেস খারাপ যাচ্ছে? হুম, তাতে কি? এখন অনেক পরে। আচ্ছা, ইউএসএ তে যাবে? আমেরিকা? হ্যাঁ, বলুন আপা সেদিন বললো যে তাদের ওখান থেকে যেন বেরিয়ে আসি। কিন্তু বুলু আপু তো এখন ওখানে নেই, ঢাকায়। সেটা তো আমি জানি। ওই তোমার উইন্টারে যাবার কথা বলছিল। উইন্টারে? ওখানে যে ঠান্ডা পড়ে না। তুমি যাবে কিনা সেটা বলো। উইন্টার আসতে এখনো অনেক দেরি, অনেক। আমরা এসব ব্যাপারে পরে কথা বলি। আরে বাবা, তার আগে সবকিছু রেডি করতে হবে না? হুম, আমার তো মনে হচ্ছে যে তোমার কোনো সেরকম কোনো ইন্টারেস্ট নেই। না না, ইন্টারেস্ট নেই এরকম কিছু না। ঠিক আছে, তুমি পেপার্স রেডি করো, ভিসাটা নিয়ে রাখি আমরা। ঠিক আছে, আমার না এখন ক্ষুধা পাচ্ছে, খাই। কি ব্যাপার, তুমি এখন অফিসে যাওনি? অনিক, তুমি এখন অফিসে যাওনি? না, মানে মানে ভাবছিলাম যে একটু একটু পরেই যাই, মানে আর তাছাড়া তুমি তো বের হবে। সেটা তো আরো আধা ঘন্টা পর। হ্যাঁ, মানে আমি ভাবছিলাম যে তোমাকে নামিয়ে দেই হঠাৎ। হঠাৎ কেন হবে, আমি কি কখনো তোমাকে নামিয়ে দেইনি? হুম, তুমি বের হয়ে যাও, তোমার অফিসে যাওয়ার জন্য দেরি হচ্ছে। শোনো,